মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু দীপ্তি দত্ত চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল থেকে ব্লগ বানাতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম, তো এখন আজ বেলা হয়ে গেল, অবশ্য 12:30 বাজে এখন, তো ভাবলাম যে এখনই একটু শেয়ার করি তোমাদের সাথে, কারণ সকাল থেকে অনেক কাজ ছিল, ওদিকের স্কুল ছিল, ওদিকে স্কুল দিয়ে আসলাম। যেহেতু আবার টাইম হয়ে যাচ্ছে, নিয়ে আসবো গিয়ে, তো রান্নাটা করে নিচ্ছি। আমার হাজব্যান্ড আবার মাছ নিয়ে এসছে, আজকে 2-3 দিন তো নিরামিষ খেলাম, তো আজ মাছ নিয়ে আসছে, কারণ বাবা কাল চলে যাবে, তো এখন মাছের ঝোলটা করব। তো আবার কাজলি মাছ আর ট্যাংরা মাছ নিয়ে আসছে দুই রকমের, তো দুই রকমের মাছটা রান্না করব। আর দেখা যাক আর কী রান্না করি, তোমরা সাথে থেকো। হয়ে গেল আমার রান্না, দেখতে পাচ্ছ কাজলি মাছটা করেছি পেঁয়াজ দিয়ে চকচড়ি, আর ঝিঙে আলু দিয়ে ট্যাংরা মাছটা বানিয়েছি। ধনে পাতা ছিল, ধনে পাতাটা বাটা করেছি, আর শাক ধুয়ে রেখেছি। শাকটা করলেই আমার রান্না কমপ্লিট, আমি শাকটা করব, শাকটা করে নিই। দেখতে পাচ্ছ কাজলি মাছটা ভেজে নিয়েছি, আর ট্যাংরা মাছটা হলুদ লবণ দিয়ে রেখেছি, এখনও মাখিনি, মাখবো। যেহেতু আগে কাজলি মাছটা রান্না করছি, তো রান্না করিনি, কাজলি মাছটা করবো। পেঁয়াজ বেটে দিয়েছি, একটু চকচকে মতন করবো কাজলি মাছটাকে, আর ট্যাংরা মাছ করবো ঝিঙে আলু দিয়ে। চলে এসেছি রিককে নিয়ে, দেখতে পাচ্ছ এই যে রিকের ব্যাগ, স্কুল ব্যাগ। তো চলে এসেছি, রিক চলে গেছে তাড়াতাড়ি, আর যে রিক ঢুকছে এখন ঘরে, ঢুকেও গেছে, নিয়ে যাই রিককে এখন স্নান করাবো, খাওয়াবো। কাজকর্ম কমপ্লিট করে লাঞ্চ কমপ্লিট করলাম, লাঞ্চ কমপ্লিট করে এখন বসে আছি। আমার হাজব্যান্ড অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করছে, মাছের অ্যাকোয়ারিয়ামের ফিল্টারটা বন্ধ হয়ে গেছে কোনো কারণে, তো ওটাই ঠিক করছে ও। আর আজ একটু মার্কেটে যাবো ভাবছি, দেখি 4টার সময় বেরোবো মার্কেটে, কিছু মার্কেটিং করার আছে, তো আমি আর আমার হাজব্যান্ড যাবো মার্কেটে। এখন একটু রেস্ট নিয়ে নিই, যেহেতু আজ সকাল থেকে অনেক কাজ হয়েছে, খুব টায়ার্ড হয়ে গেছি, এখন রেস্ট নিয়ে নিই, তারপরে বাজার যাবো। যেহেতু এখন 1 ঘন্টা হাতে আছে, 3টে বাজে, এখন 4টার সময় যাবো। রেডি হয়ে গেছি, এখন যাবো একটু মার্কেটে, আমার হাজব্যান্ড আর আমি, একটু কাজ আছে মার্কেটে, মার্কেটিংটা করে আসি, তারপরে দোকানে বসবো। এসে চলে আসলাম মার্কেট থেকে, হয়ে গেল 10 মিনিট হয়ে গেল মার্কেট থেকে আসা, অনেকটা সময় লাগলো মার্কেটে। আমারই দোকানে কিছু কেনাকাটা করার ছিল, তো কেনাকাটাগুলো করে আসলাম, গিয়েছিলাম 4টার সময় গেছি 4টার সময়, তো এখন বাজে 6:30, অনেকটা সময় লাগলো। তো এসে দেখলাম রিক টিভি দেখছে, রাজদীপ বাবার সাথে বসে আছে ঘুম থেকে উঠে, তো আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম, এখন একটু রিককে নিয়ে একটু পড়াতে বসাবো, কারণ ওর স্যার আসবে, যেহেতু আউট অফ স্টেশনে ছিল স্যার, তো আজকে আসবে, কল করেছিল যে আজকে পড়াতে আসবে, তাই ওকে এগুলো সব রেডি করে রাখি, ওর পড়াশোনা কমপ্লিট করে দিই, নাহলে এখন থেকে ওর কান্নাকাটি শুরু হয়ে গেছে। রিককে পড়তে বসাবো এখন, যেহেতু ওর স্যার চলে আসবে, আর কিছুক্ষণ সময় আছে, কিছুক্ষণ পরে স্যার চলে আসবে, কারণ ওর কান্নাকাটি এখন থেকে শুরু হয়ে গেছে, এখনই আসছিল, এই কিছুক্ষণ হলো ও গেল দোকান থেকে, ও কান্না পড়তে পড়াশোনা করতে চাচ্ছে না, তাই ওকে আমি পড়তে বসাবো। আর সন্ধ্যা হয়ে গেছে, বাবাকে একটু চা বানিয়ে দিই, যেহেতু বাবা সন্ধ্যাবেলায় চা খায়, তো রাজদীপকে কিছু টিফিন করাতে হবে। তো আজকের জন্যে ফ্রেন্ড এই অবধি আমার ব্লগ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না, আর প্লিজ 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 সাপোর্ট করো। আজকের জন্যে টাটা, বাই।